ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে চলে এসেছি রূপার তরি জুয়েলার্সে। আজকে আপনাদেরকে চমৎকার সব আংটির কালেকশন দেখাবো। এত সুন্দর সুন্দর আংটি দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে, মনে হবে যে আল্লাহ আগে কিনা নেই তারপর অন্য কিছু। তো আমি আপনাদেরকে প্রথমেই 21 ক্যারেট এবং 22 ক্যারেট এবং 18 ক্যারেট এবং সনাতন যে গোল্ডের যে দামটা আছে প্রতি গ্রাম এবং প্রতি ভরি আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি। এরপর আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি, ডিজাইনটা দেখাবো এবং দামটা বলে দিব। তো এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সব ধরনের দামেই আছে। এখানে যা আছে সর্বনিম্ন দামের কোনটা আংটি? যেগুলো সর্বনিম্ন বেবি আংটিগুলো আছে, বেবি রিং থেকে শুরু করে আগে। আচ্ছা, যারা বেবি আংটি চায়, বেবি রিং নিতে চায়, এই যে দেখেন একানা ওজনের, একানা ওজনের, একানা মানে তো 5000। জি, একানা 7 পয়েন্ট, একানা 9 পয়েন্ট, এটা 5000, 6000, 4000, মানে এরকম দাম থেকে শুরু। এই যে দেখেন এটা সর্বনিম্ন আংটি হচ্ছে এরকম দাম, 5.5 রত্তি, 21 ক্যারেট, 5.5 রত্তি, এটা খুবই সুন্দর, এটা 5000 টাকা আসবে। আচ্ছা, আর এটা আসবে 5.5-6000 টাকার মতন। এই একটা আছে, এটাও 6000 টাকা আসবে। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইসটা বলে দেই। এটা এটা ওইটা আসবে হলো 6000 টাকা। জি, খুবই সুন্দর। আচ্ছা, এরপরে যে ছেলে মানুষের যে আংটি কালেকশনগুলো আছে বিয়েতে যেগুলো গিফট করা হয়, আমি একটু দেখাচ্ছি, এটা একটু দেখায়, এটার প্রাইসটা, এটা কত আনা ওজন? এটা আছে ওজন আপনার 2.5 আনা 2 আনা 3 রত্তি, 22 ক্যারেট, 22 ক্যারেট। এটার প্রাইস কত হবে? এটা পড়বে হলো আপনার 13000 টাকা। আমি একটু এক্সক্লুসিভ যদি একটা দেখাই, এই আংটিটা কিন্তু অনেক সুন্দর, যে ওটা দুবাই, দুবাই। এটার প্রাইসটা কত আসবে ভাই? এই দেখেন এরকম একদম পুরো ফিঙ্গার জুড়ে, এটা 7.5 আনা আছে, 7.5 আনা আছে, 7.5 আনা। এটার প্রাইসটা আসবে, এটা আসবে হলো 38500 টাকার মতো, 38500। জি, আমার এখানে সবচেয়ে পছন্দ হয়েছে যে ফিঙ্গার রিংটা, আমি এটা একটু দেখাচ্ছি, আর এটা এতটাই ভালো লাগছে, মানে ভাইয়া যখন বক্সটা খুলছে আমি টপ করে নিয়ে টপ করে পরে ফেলছি। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, দেখেন আমি আবারটা খুলে তারপরে আমি পরে দেখাচ্ছি। এই দেখেন আংটিটা অনেক সুন্দর, আমি জানি না যাওয়ার সময় পর্যন্ত যদি মাইন্ড সেট করতে পারি, এমন হতে পারে এটা আমি যাওয়ার সময় কিনেও নিয়ে যেতে পারি। এটার প্রাইসিংটা একটু বলে দিচ্ছি, এটা আসবে হলো 23000 টাকা। কি সুন্দর বলেন, আপনারা বলেন, আপনারা যদি কমেন্টে বলেন যে নাকি আপু আপনি কিনেন, তাহলে কিনেই ফেলবো আর রেখে যাব না। প্রাইস কত এটার? 23000 আসবে গোল্ডের দাম, 23000। ভাই আমার জন্য প্লাস ব্যাট মজুরি আছে, কমায় তোমার এখানে ব্যাট মজুরি দিয়ে দাও, রাখ মনে আপনাদের দেখে এবং আপনাদের চ্যানেল দেখে যারা আসবে ওনাদের ব্যাট মজুরি আমরা আমি কমায় রাখবো। আচ্ছা, এই আংটিটাও না অনেক সুন্দর, এই আংটিটা অনেক সুন্দর, এটা প্রাইসটা বলে দেই। এটা আসতেছে 2.5 রত্তি, 2.5 রত্তি, মানে 15000 সামথিং আসবে, 15000 সামথিং। এটা একটা দেখেন, হ্যাঁ এগুলো বিয়ে, এগুলো বিয়ে যখন দেখতে যায়, কোনে দেখতে যায়, তখন পছন্দ হলে আংটিগুলো গিফট করে আসে এনগেজমেন্টের জন্য। তো আমি এটা দেখাচ্ছি, এটার প্রাইসটা কত আসবে? 4.5 রত্তি, 4.5 রত্তি, 22 ক্যারেট, ওটা দুবাই, ওটা দাম কত আসবে? ওইটা আসবে হলো আপনার 24000, 24000। এই যে এগুলো হচ্ছে একটু এক্সক্লুসিভ, এগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসে সবাই, নয়না গোল্ড, নয়না, নয়নার প্রাইস 46000 টাকা, গোল্ড প্রাইস 46000 টাকার, গোল্ড প্রাইস প্লাস ব্যাট মজুরি, প্লাস ব্যাট মজুরি। আমি এটা দেখাচ্ছি, এটা আরো সুন্দর, এটা 7.5 আনা, এটা 7.5 আনা, এটার প্রাইসটা, এটা 38000-এর মতন আসবে গোল্ডের দাম, 38000-এর মতো আসবে। আমি আনুমানিক একটা আইডিয়া দিচ্ছি, 2-4, 500, 1000 এদিক সেদিক, ঠিক আছে? ওইটা সমস্যা নেই, এত টাকা দিতে বলে 500-1000 এই একটা আছে 11 আনা, এটা হচ্ছে 11 আনা, জি, এটা হচ্ছে 55-56000 টাকা আসবে। ওই যে বলে না শখের তো 80 টাকা, হ্যাঁ হ্যাঁ, ওটা তেল সব শৌখিন জিনিস না, যারা পছন্দ করে তারা তো ঠিকই কিনে। এটার প্রাইসটা বলে দেই, 56000 টাকা, 56000 টাকা। আমি আপনাদেরকে বলবো যে আপনারা গোল্ডের দাম বাড়ুক তাতে কিছু আসে যায় না, আপনারা কষ্টশিষ্ট হলেও গোল্ড কিনে রাখবেন, গোল্ডটা কিন্তু বিপদের দিনে বন্ধু। আপনি এই মুহূর্তে 50000 টাকা দিয়ে একটা জুয়েলারি কিনেন, একটু পরে নিয়ে গেলে এটার 5 টাকাও বলবে না, কিন্তু আপনি গোল্ডের একটু কিছু বাদ দিলে, কিন্তু 10% বাদ দিলে, 20% বাদ দিলে কিন্তু পুরো টাকাটা পাইতেছেন, কাজে লাগতেছে। আমি এটা দেখাই, এটা 2 আনা, 10000 টাকা, 10500 টাকা, 10500 টাকা। আমি আমার আমার কাস্টমার আসলে কমায় কমায় রাখবেন, জি, এটা 3 আনা, আমার আমার চ্যানেল থেকে আপুরা আসলে কমায় কমায় রাখবেন, এটা 15000, 15500, এটা 4.5 আনা, এটা 4.5 আনা, 4.5 আনা। এটার প্রাইসটা বলে দেই, এটা আসতেছে হলো আপনার 24000, 23000, 23000 সামথিং, হ্যাঁ সামথিং। এই একটা আছে 1 আনা 5 রত্তি, 1 আনা 5 রত্তি, খুবই সুন্দর, 10000ই ধরি, 10000ই ধরি, জি। একটা ডায়মন্ড রিং আছে যদি কেউ নিতে চায়, 18 ক্যারেট। এটা এটা কত? এটা 16000 টাকা, 16000 টাকা ডায়মন্ডের, ওটা ডায়মন্ডের। এটা একটু দেখাচ্ছি, এটা অনেক সুন্দর, একটা দেখাই দেন, এটা একটা দেখাই দেন, এটা কয় আনা? 2 আনা 4 রত্তি, 2 আনা 4 রত্তি, মানে 2 আনা 4 রত্তি মানে এটা
13000 সামথিং আসবে 13000 সামথিং আসবে আমি এটা দেখাচ্ছি এটা আড়াই আনা ওটাও 13000 আসবে এটা হচ্ছে আড়াই আনা 13000 আসবে 22 ক্যারেট আর এই যে একটা আছে 21 ক্যারেটের 3 আনা 1 2 আনা 5 রুতি তার মানে 14000 টাকা 14000 টাকা হ্যাঁ একটা আছে দেখেন এখানে অনেক আংটি আছে চাঁদপুরে বলে গুরান্টি 12000 টাকা আসবে গোল্ডের দাম 12000 12000 টাকা তো যাই হোক আপনারা সবাই দদুত পড়তে থাকেন যেন আমি এটা কিনতে পারি তো আমি এটা একটু দেখাচ্ছি এটা খুবই 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 সুন্দর এটা প্রাইস হচ্ছে 20000 টাকা তো ভিউয়ার্স আমি না এটা 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 প্রাইস আসবে আপা 24000 টাকা সরি এটা 24000 টাকা জি তো এটা অনেক সুন্দর তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রূপা আর এগুলা বেবি আন্টি যাদের লাগবে এখানে চার রতি পাঁচ রতি থেকে শুরু করে এক আনার মধ্যে আছে যেগুলো 22 ক্যারেটের এগুলো 21 ক্যারেটের আচ্ছা আচ্ছা এক আনার মধ্যে হয়ে যাবে সব এক আনার মধ্যে হয়ে যাবে তো আমি রূপার তরি জুয়েলার্স এর কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার 2 শপ নাম্বার 12 চাঁদনী চক মার্কেট এটা হচ্ছে চাঁদনী চক মার্কেটটা হচ্ছে ঠিক গাউসিয়া মার্কেটের সাথেই নিউ মার্কেটের অপোজিটে আপনারা ব্রিজ দিয়ে চলে আসলে দেখবেন যে চাঁদনী চক মার্কেট ঢুকলে বিল্ডিং নাম্বার 2 শপ নাম্বার 12 রূপার তরি চিনে না এমন কিন্তু কেউ নাই আর শেষ ভাইয়ের কাছে আসলে বলবেন কে আপুর চ্যানেল দেখে আসছি ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট না দিলে বিচার দিবেন ঠিক আছে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে নিয়ে দিব তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ